তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর ভূগোলের যে রয়েছে প্রথম চ্যাপ্টারে যে পৃথিবীর গোলাকৃতির সপক্ষে যে আলোচনা যে একটি কোশ্চিন রয়েছে সেইটা তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার বেঙ্গল কোচিং জিরো নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিও দেখছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের মতামত যাচাই করবে এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো চলো আজকে আমি আলোচনা করছি তো দেখো এখানে আমি বেশ কিছু সপক্ষে যুক্তি দেবো কারণ প্রাচীনকাল থেকে পৃথিবীর আকৃতি কেমন এই নিয়ে কিন্তু বিভিন্ন ভূগোলবিদদের মধ্যে কিন্তু মতামত রয়েছে কেউ বলেছে পৃথিবীর আকৃতি থালার মতো কেউ বলেছে ডিম্বাকৃতি কেউ বলেছে সর্বভুজাকার এইরকম বিভিন্ন কিন্তু মত পায় তো আজকে শুধুমাত্র আমরা গোলাকৃতি আকৃতির সম্পর্কে তোমাদেরকে আমি জানাচ্ছি তো দেখো পৃথিবীর যে গোলাকৃতির প্রমাণ সেই সপক্ষে যে প্রমাণ আছে এক নম্বর প্রমাণ হচ্ছে চাঁদের ছায়া আমরা যদি চন্দ্রগ্রহণের সময় দেখি তা তার আগে একটা কথা বলে রাখি যে যে বস্তু যেমন হয় আমরা জানি যে যে বস্তুর আকৃতি যেমন হয় তার কিন্তু ছায়াটাও কিন্তু তেমনই হয় তো ঠিক সেমনভাবে যদি আমরা দেখি যে চাঁদের যখন চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে ছায়াটা পড়ে চাঁদের উপর তখন কিন্তু সেই ছায়াটা আমরা গোলাকার দেখি যেহেতু পৃথিবী গোলাকার আমি আগেই বলেছি যে বস্তুর আকৃতি যেমন তার কিন্তু ছায়াটা তেমনই হবে তাই যেহেতু চাঁদের ওপর পৃথিবীর ছায়াটা গোলাকার পড়ে অতএব এখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে পৃথিবী বুঝতে পারি যে পৃথিবীর আকৃতিটা কিন্তু গোলাকার তোমরা চাঁদ চন্দ্রগ্রহণের যে ছবিটা হয় এইভাবে দেখতে পাবে এখানে হয়তো চাঁদ থাকে যে এইরকম হয়তো দেখতে পাবে কিছুটা হ্যাঁ এরকম থাকে তো সেইখানে আমরা কি দেখতে পাই যে পৃথিবীর যে আকৃতিটা সেই আকৃতিটা কিন্তু গোলাকার তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম চাঁদের যে চন্দ্রগ্রহণের সময় সেই চন্দ্রগ্রহণের উপর ভিত্তি করেছে পৃথিবীর আকৃতি কিন্তু গোলাকৃতি দুই নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কি দেখো দুই নম্বর যে পয়েন্ট রয়েছে সূর্যোদয় ঠিক আছে সূর্য সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয় ও সূর্যাস্ত এই পয়েন্টটার ওপর ভিত্তি করে আমি কিন্তু বলতে পারি যে পৃথিবীর আকৃতি কিন্তু গোলাকৃতি তার কারণ কি যদি পৃথিবীটা সমতল হতো যদি ধরো রকম সমতল যদি পৃথিবীটা হতো সেক্ষেত্রে পৃথিবীর একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হতো যেহেতু পৃথিবীর গোলাকৃতি তাই একই সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না যেমন দেখো এইখানে যদি আমি একটা সূর্য আঁকি ঠিক আছে এখানে আমি সূর্য আঁকলাম শান তো এই যে যদি আলো দেয় এটা তো সমতল সমতল হওয়ার কারণে এখান থেকে আলো দিলে একই সঙ্গেই কিন্তু আলোটা পড়ছে তাই না একই সঙ্গে আলোটা পড়ছে বা এখানে সূর্যটা থাকতে পারতো তাহলে একই সঙ্গে পড়ার কারণে একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হচ্ছে কিন্তু পৃথিবী যেহেতু গোলাকৃতি ধরো এখানে সূর্যটা আছে আমি যে পৃথিবীটা এইভাবে আঁকলাম পৃথিবী যেহেতু গোলাকৃতি যখন এই সাইডে সূর্যটা পড়ছে তখন এই অংশটা অর্ধেকটা হচ্ছে দিন আর বাকিটা রাত্রি হচ্ছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর আকৃতি কিন্তু গোলাকার যদি পৃথিবীর সমতল হতো তবে পৃথিবীর একই সঙ্গে এবং হতো না নম্বর যে তোমাদেরকে আমি তিন আলোচনা করব সেই পয়েন্টটা খুবই আহ একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটা হচ্ছে দুর্বিক্ষণ যন্ত্র ঠিক আছে এই দুর্বিক্ষণ যন্ত্রতে আমরা অনেকে জানি আচ্ছা এই যে দুর্বিক্ষণ যন্ত্র তো এই দুর্বিক্ষণ যন্ত্রে সাহায্যে আমরা দেখি যে যন্ত্রের সাহায্যে সব গ্রহই গোলাকার ঠিক আছে সব গ্রহ গোলাকার আচ্ছা সব গ্রহ গোলাকার আমরা যদি দেখি যে সাহায্যে মহাকাশে যতগুলো গ্রহ দেখেছি সেই গ্রহগুলোকে দেখব গোলাকার যেহেতু পৃথিবী একটা গ্রহ আমি এখান থেকেও বলতে পারি আমরা একটা উদাহরণ দিই এখানে আমরা যখন ভাত রান্না করি বাড়িতে ঠিক সেই সময় দেখি যে ভাত কিছুটা সেদ্ধ হওয়ার পরে আমরা দুই একটা ভাত কে টিপে দেখি যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা তার মানে কি আমি কি সব ভাত টিপে দেখি যে সব ভাত হয়েছে কিনা না আমি দুই থেকে একটি ভাত টিপে বুঝতে পারি যে আমার ওই হাড়ির ভাত কিন্তু সমস্ত কিন্তু হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি যখন দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিক আছে এই যন্ত্রের সাহায্যে যখন আমরা মহাকাশে যে সমস্ত গ্রহগুলো রয়েছে সেই সময় টেলিস্কোপের মাধ্যমে যখন দেখি তখন সব গ্রহই কিন্তু গোলাকার দেখায় অতএব পৃথিবী যেহেতু গোলাকার তাই এখান থেকে আমি প্রমাণ করতে পারি যে পৃথিবী যেহেতু পৃথিবী যেহেতু গ্রহ অর্থাৎ পৃথিবীটাও গোলাকার অন্যান্য গ্রহের মতো এবার আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে পৃথিবী প্রদক্ষিণ ঠিক আছে পৃথিবী কি প্রদক্ষিণ একটা পয়েন্ট রয়েছে পৃথিবী প্রদক্ষিণ তোমরা দেখে নাও তো পৃথিবী প্রদক্ষিণ দেখো পৃথিবী গোলাকার বলে আমরা যদি প্রদক্ষিণ করে পৃথিবীকে যে স্থান থেকে আমরা শুরু করছি যাতায়াত একটা সময় কিন্তু সেই স্থানে আবার কিন্তু ফিরে আসবো যদি সমতল হতো পৃথিবী যদি এই রকম সমতল হতো তাহলে কি হতো তুমি ধরো এইখান থেকে যাত্রা শুরু করলে এই সোজায় সারা বছর কিন্তু চলে যাবে কখনোই এই জায়গাটা আসতে পারবে না কিন্তু আমি যদি তোমাদেরকে দেখাই পৃথিবী যদি ধরো কেমন হলো এই রকম গোলাকার হলো ঠিক আছে গোলাকার হলে এখানে তুমি যাত্রা শুরু করলে ঠিক আছে এখানে যাত্রা 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 শুরু শুরু করলে করার পরে একটা সময় এখান থেকে করতে 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 আবার কিন্তু তার তোমার যে মূল যে স্থান সেই স্থানে কিন্তু তুমি ফিরে আসবে কিন্তু পৃথিবী যেহেতু গোলাকার এই গোলাকার কারণে আমরা যদি জাহাজ দেখি বিশেষ করে একজন নাবিক যার নাম হচ্ছে ম্যাগেনাল এছাড়াও একজন ইংরেজ নাবিক যার নাম হচ্ছে ড্রেক এই দুজন ভূগোলবিদ কিন্তু তারা পৃথিবী প্রদক্ষিণ করে এবং তারা যে অবস্থায় মানে যেখান থেকে পৃথিবী প্রদক্ষিণ করেছিল বেশ কিছু বছর পরেও তারা কিন্তু জাহাজের যে জল জলজাহাজের মাধ্যমে সেই একই স্থানে কিন্তু ফিরে আসে তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে পৃথিবীর আকৃতিটা কিন্তু গোলাকৃতি আর গোলাকৃতি বলেই তারা কিন্তু তাদের যে সঠিক যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই স্থানে আবার ফিরে এসেছে আরেকটা জিনিস বোঝায় আরেকটা পাঁচ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি না এই পয়েন্টটা হচ্ছে আমরা যদি দেখি দিগন্ত রেখা কি রেখা দি রেখা আচ্ছা দিগন্ত রেখা কাকে বলা হয় আমরা যদি খোলা মাঠে খোলা মাঠে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে আকাশটা মনে হচ্ছে যে মাটির সঙ্গে মিশে গেছে ওই যে যে অঞ্চলে মিশে গেল আকাশটা সেটাকে বলা হয় দিগন্ত রেখা তো একইভাবে দেখো যদি পৃথিবীটা গোলাকার না হতো তাহলে আমরা গোটা পৃথিবীটাকে এখানে দাঁড়িয়ে কিন্তু একবারে দেখতে পেতাম কিন্তু যেহেতু পৃথিবীটা গোলাকার যেহেতু পৃথিবীটা গোলাকার তাই আমি এখানে ধরো দাঁড়িয়ে রয়েছি এখান থেকে শুধুমাত্র আমি এই পর্যন্তই দেখতে পাই আকাশটাকে এখানে গিয়ে মিশেছে আমি কিন্তু এখান থেকে টোটাল এই অংশটা কিন্তু দেখতে পাই না কিন্তু এইটা যদি এখান থেকে ধরে নেওয়া এটা সমতাল এখানে যদি আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে কী হতো না এই অংশ থেকে আমি টোটালটাই কিন্তু এখানে আমি চাক্ষুষভাবে দেখতে পেতাম কিন্তু আমি পাই না তার কারণ কি যে পৃথিবী গোলাকার এই যে দিগন্ত রেখা এখানে এসে মিশে গেছে আকাশটা তো এই কারণে আমি যে পাঁচটা পয়েন্ট দিলাম তোমাদেরকে দেখো যে চাঁদের ছায়া থেকে প্রমাণ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত এছাড়াও দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে পৃথিবীর সব গ্রহে গোলাকার আর কি এসে পৃথিবী প্রদক্ষিণ এবং দিগন্ত রেখা এছাড়াও অনেক পরীক্ষা রয়েছে এছাড়াও বেড লেভেলের পরীক্ষা আছে যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু জানতে পারি যে পৃথিবীর আকৃতি প্রকৃতপক্ষেই গোলাকার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট হবে এবং একটি লাইক হবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার চাই ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য